সক মিড ডে মিল বন্ধ করেছে কোনো পদ্ধতি গ্রহণযোগ্য নয় সরকারের হঠকারী সিদ্ধান্তক মই ভুল সিদ্ধান্ত বলে আখ্যায়িত করছো যা বিদ্যালয় সমূহ মিড ডে মিল বন্ধ করে আছে এই বিদ্যালয়খিনি 1-1-2006 আগত রিকগনেশন পা আপনাদের জানে বেঞ্চার স্কুল প্রভিন্সিয়ালাইজেশন অ্যাক্ট 2017 যেটা ফাইনাল অ্যাক্ট করলে সেই অ্যাক্টত সরু সুরা সুরঙা সুরঙায় দি হ হ স্কুল তেখেতকলে বাদ পেলাইছে তে সেই স্কুলবিলাকৰ শিক্ষকৰ পদ প্ৰাদেশিকৃত কৰা নাই স্কুলখিনি প্ৰাদেশিকৃত কৰা নাই এই বিদ্যালয়সমূহ 20-22-25 বছৰ আমাৰ ল'ৰা ছোৱালীক পঢ়াই আহিছে তেখেতসকলে বিনা বেতনে কাম কৰিছে চৰকাৰে 1-1-2006 আগৰখিনি ল'ম বুলি কৈছে এই বিদ্যালয়খিনি 1-1-2006 আগত এম ই স্কুল বিশেষভাৱে যিখিনি ইছ্যু ডেটৰ কাৰণে বাদ পৰিছে 1-1-2006 আগত প্ৰভিন্সিয়েলাইজড হৈছে কি সৰি ৰিকগনেশ্যন হৈছে কিন্তু সেই ৰিকগনেশ্যন লেটাৰটো ইছ্যু কৰোঁতে 5 দিন 10 দিন 1 মাহ 2 মাহ লেট হওয়ার কারণে এই বিদ্যালয়খিনি ছাটাই করে বাদ পেলাইছে গতি ইনজাস্টিস করেছে এই বিদ্যালয়সমূহর লগত তথাপিও সময়ে সময়ে আমি কথা বার্তাবিলাক উত্থাপন করেছিল সরকারও প্রতিশ্রুতি দিছিল যে তেখেতকলে কিবা চিন্তা করিব হ্যাঁ এই বিদ্যালয়ের কারণে কিবা এটা করিব এই বিদ্যালয়বিলাকৰ শিক্ষক সকলেও সরকারক মন্ত্রীক লগ করতে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী তেখেতকলক বহুত আশ্বাস দিয়ে আহিছে কিন্তু এতিয়া গৈ এই বিদ্যালয়খিনি মিড ডে মিল বন্ধ করে আছে আর ইউডেসর ডাইসর পরা নাম কর্তন করে বিদ্যালয়খিনিক একেবারে বন্ধ করে দিয়ার পরিকল্পনা যেটা করেছে যার কারণে সেই বাগান অঞ্চল হোক বা সর চাপরি হোক আর ব্যাকওয়ার্ড গাঁও অঞ্চলত যে অঞ্চলবিলাক এই বিদ্যালয়বিলাকে কাম করে আসছিল শিক্ষকবিলাকে সেই অঞ্চলের লড়া ছড়িবিলাক সাফার করব গতি 20-25 বছর কাম লই অতর্কিতে এই বিদ্যালয়খিনি বন্ধ করে দিয়া মিড ডে মিল ইউডাইসর পরা নাম কর্তন করে দিয়া বিদ্যালয়খিনি একেবারে নাইকিয়া করে শিক্ষকখিনিক রাস্তার ভিকারী বনোয়া এই শিক্ষকখিনিক মজদুর বনাই দিয়ার যে পরিকল্পনা সরকারে করেছে এই গ্রহণযোগ্য নহয় মই ধিক্কার জানাইছো এইটুক আর মুখ্যমন্ত্রী ডাঙর আহ্বান জানাইছো আপনি কেবিনেটর নামত 500 কোটি টাকা বাজেটত রাখিব পারে বিভিন্ন উৎসব পর্বর নামত আপনি হ হ কোটি টাকা খরচ করে আছে এই সব কর্তন করক করে এই বিদ্যালয়বিলাকৰ আপনি এই বিদ্যালয়ের প্রতি আপনি চকু দিয়ক তেতিয়াহলে আমার জাতির লাভ হব আমার কণ কণ লড়া ছোৱালীবিলাকৰ লাভ হব এইখিনি কব লাগা মোৰ সক মিড ডে মিল বন্ধ করেছে কোনো পদ্ধতি গ্রহণযোগ্য নয় সরকারের হঠকারী সিদ্ধান্তক মই ভুল সিদ্ধান্ত বলে আখ্যায়িত করছো যা বিদ্যালয়সমূহর মিড ডে মিল বন্ধ করে আছে এই বিদ্যালয়খিনি 1-1-2006 আগত রিকগনেশন পা আপনাদের জানে বেঞ্চার স্কুল প্রভিন্সিয়ালাইজেশন অ্যাক্ট 2017 যেটা ফাইনাল অ্যাক্ট করলে সেই অ্যাক্টত সরু সুরা সুরঙা সুরঙায় দি হ হ স্কুল তেখেতকলে বাদ পেলাইছে তে সেই স্কুলবিলাকৰ শিক্ষকৰ পদ প্ৰাদেশিকৃত কৰা নাই স্কুলখিনি প্ৰাদেশিকৃত কৰা নাই এই বিদ্যালয়সমূহ 20-22-25 বছৰ আমাৰ ল'ৰা ছোৱালীক পঢ়াই আহিছে তেখেতসকলে বিনা বেতনে কাম কৰিছে চৰকাৰে 1-1-2006 আগৰখিনি ল'ম বুলি কৈছে এই বিদ্যালয়খিনি 1-1-2006 আগত এম ই স্কুল বিশেষভাৱে যিখিনি ইছ্যু ডেটৰ কাৰণে বাদ পৰিছে 1-1-2006 আগত প্ৰভিন্সিয়েলাইজড হৈছে কি সৰি ৰিকগনেশ্যন হৈছে কিন্তু সেই ৰিকগনেশ্যন লেটাৰটো ইছ্যু কৰোঁতে 5 দিন 10 দিন 1 মাহ 2 মাহ লেট হওয়ার কারণে এই বিদ্যালয়খিনি ছাটাই করে বাদ পেলাইছে গতি ইনজাস্টিস করেছে এই বিদ্যালয়সমূহর লগত তথাপিও সময়ে সময়ে আমি কথা বার্তাবিলাক উত্থাপন করেছিল সরকারও প্রতিশ্রুতি দিছিল যে তেখেতকলে কিবা চিন্তা করিব হ্যাঁ এই বিদ্যালয়ের কারণে কিবা এটা করিব এই বিদ্যালয়বিলাকৰ শিক্ষক সকলেও সরকারক মন্ত্রীক লগ করতে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী তেখেতকলক বহুত আশ্বাস দিয়ে আহিছে কিন্তু এতিয়া গৈ এই বিদ্যালয়খিনি মিড ডে মিল বন্ধ করে আছে আর ইউডেসর ডাইসর পরা নাম কর্তন করে বিদ্যালয়খিনিক একেবারে বন্ধ করে দিয়ার পরিকল্পনা যেটা করেছে যার কারণে সেই বাগান অঞ্চল হোক বা সর চাপরি হোক আর ব্যাকওয়ার্ড গাঁও অঞ্চলত যে অঞ্চলবিলাক এই বিদ্যালয়বিলাকে কাম করে আসছিল শিক্ষকবিলাকে সেই অঞ্চলের লড়া ছড়িবিলাক সাফার করবে